শ্যামনগর রেল সাইডিং এ পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নোয়াপাড়া থানার গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্যামনগর রত্নেশ্বর শ্মশানঘাট সংলগ্ন পরিত্যক্ত রেলের গোডাউনের ভেতর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। শনিবার সকালে স্থানীয় মানুষজন এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি। গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গৌতম বোস জানান, প্রতিদিনের মতন গারুলিয়া পৌরসভার 4 নম্বর ও 5 নম্বর ওয়ার্ড পরিদর্শনের সময় খবর পাই রেলওয়ে গোডাউনে একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। আমি পুলিশের কাছে দাবি জানাবো শীঘ্রই তদন্ত করে প্রকৃত ঘটনা সকলের সামনে তুলে ধরতে। প্রত্যেক দিন যেরকম আমার রুটিন থাকে, 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড পরিদর্শন করা এবং মানুষের উন্নয়নে যে কাজকর্ম দেখা, পৌরসভার কনজারভেন্সির লেবাররা ওয়ার্ডে কাজ করে সেটা আমি সেইভাবে কাজগুলো দেখি প্রত্যেক দিন, এটা আমার রুটিন। সেই কাজ দেখতে দেখতে এলাকার মানুষদের মুখে শুনলাম যে এরকম রেল সাইডিং গোডাউনের মধ্যে একটা বডি পাওয়া গেছে, কেউ চিনতেও পাচ্ছে না। সেটা কীভাবে মারা গেছে না গেছে সেটা সাধারণ মানুষ তো বলতেও পারলো না, আমরা কেউই জানি না। পুলিশকে, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন এসে সেটা বডি রিকভারি করে নিয়ে গেছে থানায়। প্রশাসন সেটা সরেজমিন তদন্ত করে দেখবে যে কীভাবে মারা গেছে না গেছে। কোনো আঘাত আছে বডিটা সেইভাবে দেখা আমরা দেখতে পারিনি যে আঘাত আছে কি নেই, কিন্তু শুনেছি নাকি যে বডিটার রক্ত ফক্ত পড়ে আছে ওখানটায়, এইভাবে শোনা গেছে।